হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইফ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে জিএনএম এবং এএনএম এর জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলে এর আগে তোমাদের যে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট যেটি পাবলিশ করা হয়েছিল এবং আজকে অর্থাৎ 25শে আগস্ট তোমাদের যে ভেরিফিকেশন লিস্ট বেরোবে এমনটা বলেছিলাম বা তোমাদের অফিসিয়ালও জানানো হয়েছিল এমনটা, তো সেই লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো কিভাবে তোমরা দেখবে সেটি তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দেব যে প্রথমেই তোমাদেরকে যেতে হবে এই westbengalhealth.gov.in এই যে ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা একদম নিচের দিকে একটা সেকশন দেখতে পাবে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্সেস অ্যান্ড এএনএম জিএনএম। তো সেখানে ক্লিক করলে তোমাদেরকে একদম যে ইন্টারফেসে তোমরা তোমাদের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে পারবে প্রোফাইলে, সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে দেখো তোমাদের নতুন লিস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, মেরিট লিস্ট ফর ভেরিফিকেশন অফ জিএনএম ফিমেল, মেরিট লিস্ট ফর ভেরিফিকেশন অফ এএনএম, এই যে লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে এই দুটো লিস্ট তোমাদের আপাতত ভেরিফিকেশন লিস্ট পাবলিশ করা হয়েছে যেটি তোমরা দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে তোমাদের এই যে ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে দেখো মেরিট লিস্ট ফর ভেরিফিকেশন অফ জিএনএম মেল, এই তিনটে লিস্টই তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের যাদের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোমরা এখানে ক্লিক করবে এবং তোমাদের যে রিকোয়ার্ড লিস্ট সেখানে দেখবে যে তোমাদের নাম সেখানে রয়েছে কি না। দেখো তোমাদের আমি ফিমেলটাতে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে লিস্টটি দেওয়া রয়েছে এখানে একটা যে 111 পাতার যে টোটাল লিস্ট প্রোভাইড করা রয়েছে এখানে ফর ডকুমেন্টস ভেরিফিকেশন ফর ফিমেল ক্যান্ডিডেট। এবং সেক্ষেত্রে দেখবে তোমাদের নাম, কাস্ট এবং ডেট অফ বার্থ, কম্বাইন্ড র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক, এই সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এবং টোটাল যদি দেখো যে আপ টু কম্বাইন্ড র্যাঙ্ক পর্যন্ত কিন্তু টোটাল যে কল করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকজনকেই কল করা হয়েছে। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে EWS রয়েছে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেই ডিটেলসটিও কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। জেনারেল ক্যান্ডিডেট কারা রয়েছে, তোমাদের কত কী র্যাঙ্ক হয়েছে, কম্বাইন্ড র্যাঙ্ক, এটি কিন্তু একটা ভ্যালিড। এবং যাদের এই লিস্টে নাম যারা দেখতে পাবে তারা এরপর যেটা করবে যে তোমরা তোমাদের ক্রেডেনশিয়াল দিয়ে এই যে এখানে তোমাদের মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এবং লগ ইন করে তোমরা তোমাদের প্রোফাইলে কিন্তু একটা ডকুমেন্টস ভেরিফিকেশন লেটার তোমরা পাবে, যেটি হয়তো এখন ইস্যু হয়েও যেতে পারে। আমি যখন ভিডিওটি বানাচ্ছি আমি এখনও চেক করিনি, বাট তোমরা কিছুক্ষণ পরে ট্রাই করলেও কিন্তু এটা দেখতে পাবে এবং সেটিকে তোমরা ডাউনলোড করে নাও। সেখানে তোমাদের যে ভেরিফিকেশন ভেনু, কোথায় ভেরিফিকেশন হবে, সেই সমস্ত ডিটেলস তোমাদের সেখানে দেওয়া থাকবে। এবং এই রিগার্ডিং আরও তোমরা তোমাদের নাম ফার্স্ট চেক করে নাও। এই রিগার্ডিং আরও কোনো ফার্দার আপডেট কিন্তু আমি তোমাদেরকে দেব আমার নেক্সট ভিডিওর মাধ্যমে, যে ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত আরও ডিটেলস। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে অলরেডি আমি একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে রেখেছি যেখানে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেই সংক্রান্ত, সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নাও। তো ফার্স্ট তোমরা তোমাদের যে নাম সেটি চেক করে নাও প্রত্যেককে, এর পরবর্তী আপডেট আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ।